কেমন আছেন সবাই? আবারও সবাইকে স্বাগত জানাই আমার ডায়েরির নতুন একটা পাতায়। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজ অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা নতুন ডিজাইনের DIY করবো বলে ঠিক করলাম। এই বোতলটা একটা স্প্রে পেন্টিংয়ের বোতল, যেটা শেষ হয়ে যাওয়ার পরও আমি বহুদিন রেখে দিয়েছিলাম একটা সুন্দর ফ্লাওয়ার ভাস বানানোর জন্য। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে যে কোনো ধরনের ওয়েস্ট ক্যান বা বোতলের সাহায্যে সুন্দর একটি DIY ফ্লাওয়ার ভাস তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন। বোতলের বডিটা যেহেতু অ্যালুমিনিয়ামের, তাই এর ওপর সরাসরি রং ধরানো যাবে না। তাই জন্য আমি প্রথমে 2 লেয়ার কিচেন টিস্যু র্যাপ করে নিলাম, তারপর হোয়াইট সিমেন্ট একটু গাঢ় করে গুলিয়ে নিয়ে সেটার পেস্ট বোতলের গায়ে লাগিয়ে নিলাম। তারপর পছন্দ মতো একটা বেস কালার করে নেওয়া হলো। আমি এখানে রাজস্থানি মিরার ওয়ার্ক এবং মধুবনী পেন্টিংয়ের ওপর ডিজাইনটা রাখবো, তাই জন্য ব্রাইট ইয়েলো কালার চুজ করলাম। আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করতে পারেন। এরপর আমার ডিজাইন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন থিকনেসের অরেঞ্জ ব্ল্যাক কিছু সার্কেল ড্র করে নিলাম। খুব হালকা একটা মধুবনী পেন্টিংয়ের ডিজাইন অ্যাপ্লাই করব, যার মধ্যে থাকবে একটা মধুবনী স্টাইল হাতি এবং মাছ। আর এইভাবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো ক্যান বা বটলের সাহায্যে আপনার পছন্দ মতো একটা সুন্দর ফ্লাওয়ার ভাস তৈরি করে তাতে সুন্দর কিছু ফুল রেখে আপনারা আপনাদের ঘরকে আরও উজ্জ্বল করে তুলতে পারেন। আর তারপরেই আমার কাছে অনেক দিনের পুরনো কিছু ডেকোরেটিভ মিরর ছিল, সেগুলোকে লাগিয়ে দিয়ে ফ্লাওয়ার ভাসটাকে কমপ্লিট করে নিলাম। অবশ্যই মনে করে মিরর বসানোর আগেই বার্নিশ অ্যাপ্লাই করে নেবেন, এটা আপনার কালারকে পারমানেন্ট করতে সাহায্য করবে এবং দেখতেও ভীষণ গ্লসি লাগবে। কেমন লাগলো আপনাদের আজকের আমার এই DIY? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে তা অবশ্যই আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এইটুকুই, আবার আসবো অন্য কোনো দিন, গল্প হবে অন্য কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।